শুরু করলে বুঝছো? হ্যাঁ শুরু স্টার্ট। So I need a tape to measure the location of the XP. Left in the visual space, just left over the line, around the mark, দেখলাম ডাক্তার সাহেব, দেখলাম যে ভিপিটা, দেখলাম লেগিডেম আছে কিনা, দেখলাম পায়ের মধ্যে ক্লাবিং আছে কিনা, দেখলাম তো উঠে বসা, তো উঠে বসবে, বসতে পারবা? জেভিপি সবার লাস্টে দেখবো না, জেভিপি সবার লাস্টে দেখবো না, জেভিপি দেখবো, আর হলো লাং বেজ দেখবো, শ্বাস নাও, মুখ হা করে শ্বাস নাও, বড় বড় শ্বাস নাও, বড় বড় শ্বাস নাও, শ্বাস নাও, বড় বড় শ্বাস নাও, লাং বেজ তো দেখবো, যে যদি তোমার ব্রেনের সাপোর্ট না থাকে তাহলে ওই দেখতে হবে, এই এদিকে তাকাও, তুমি ওইদিকে তাকাও, ইজি ইজি, হ্যাঁ হাতটা আমার পরে ছেড়ে, ঠিক আছে? জেভিপি দেখার এটা একটা নন আইডিয়াল মেথড, আইডিয়াল মেথড মানে তোমার একটা বেড লাগবে এবং তোমার দুটো স্কেল লাগবে, একটা স্কেল থাকবে ভার্টিক্যালি, আর স্কেল থাকবে হরাইজন্টাল, হরাইজন্টাল বেড হলো ফ্রম ম্যানোগ্রিয়াস স্ট্যান্ডিং থেকে এরকম খাড়া থাকবে, আর এখানে যেখানে জেভি কোয়াল হচ্ছে, যেমন এখানে জেভিটা আমি ভালো বুঝতে পারবো না, কিন্তু তার নেক্সটটা টেন্স হয়ে আছে, ঠিক আছে? সি ধরুন জেভি এখানে ছিল, তাহলে এটা মেজারমেন্ট হবে, এখান থেকে একটা ভার্টিক্যাল আর এখানে একটা হরাইজন্টাল স্কেল, হরাইজন্টাল স্কেলটা ভার্টিক্যাল স্কেলকে যেখানে ক্রস করবে, ভার্টিক্যাল স্কেলে ওই মাপটাই হলো জেভি, ওর সাথে তুমি ফাইভ যোগ করবে, ফর এক্সাম্পল ধরো ভার্টিক্যাল স্কেলে যদি ফোর থাকে, শুধু তার সাথে ফাইভ যোগ করলে নাইন হবে, তখন তার জেভি কী হবে, নাইন সেন্টিমিটার ওয়ান, হুইচ ইজ দ্য আপার লিমিট অফ নর্মাল, যদি এর বেশি থাকে ঠিক আছে, সে পড়ে সে পড়ে।